হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন চা বানাবো, চা করব। চা তো সবাই করে থাকি, কিন্তু আমার মতন করে একদিন ট্রাই করে দেখো কেমন হয়। এরপরে দুধ দিয়ে দিতে হবে। দুধ দেওয়ার পরে এখানে 3টি এলাচ, 1টি দারচিনি, 3টি লবঙ্গ, 1টি আদা থেঁতো করে দিয়ে দিতে হবে। একে একটু ফুটতে দিতে হবে। আমার চাটা রেডি, দেখতেই পাচ্ছ আমার চাটা হয়ে গেছে। এটাকে বন্ধ করে 1 মিনিট ঢেকে দেবো। এবার চাটা ছেঁকতে দিয়ে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা চার কালারটা কত সুন্দর এসছে। আর বাড়িতে এরকম করে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর এখন তো ঠান্ডা চলেই এসছে, চা কফি তো খেতেই হবে। আমার মতন একবার এরকম ট্রাই করে দেখুন।